দিনের বেলা আমাদের মোটামুটি বারান্দ অধিকৃত হয়ে গেছে আর কি। মেয়ের একটু রাগ হয়ে গেল বেচারা মেয়ে, ও একটু ইচ্ছা ছিল বেরিয়ে আজকে একটু আইসক্রিম খাবে। আমি শুধু সকাল থেকে যেন শুটিং করার মতো একবার এই জামা বদলাচ্ছি, একবার ওই জামা বদলাচ্ছি। সব কালকে রাতকে বাঁচিয়ে হয়ে খানে বলে না, বেঁচে থাকা খাওয়া দিয়ে খাওয়াচ্ছে। মানে কালকে রাত্রির আমাদের তড়কা আর পনির বাটার মশলা করেছিলাম, তা সেটা রয়ে গেছে, তা সেটা দিয়ে ব্রেড আর একটু অমলেট করে নিয়েছি, এটাই খেয়ে নেবো। আমি কিন্তু দলিল টলিল কিছু লিখে দিইনি, এমনি এমনি অধিকৃত হয়ে গেছে। আমার কাছে একটা পুরোনো ট্রাইপড পড়েছিল, মানে ওটা নষ্ট হয়ে গেছে, তার কারণে যায় না, তো সেটাকে আর কি লাঠি হিসেবে রাখা হচ্ছে। নর্মালি দাঁড়ালে কিচ্ছু করছে না, কিছু বলছে না, কিন্তু যে দড়িটায় হাত পড়ছে ওটাতেই ওর খুব চিন্তা হয়ে যাচ্ছে। যদি ওর বেবির কিছু হয়, যদি ওর বেবির কিছু হয়, তাহলে বাকি সময়টা আমার খা খিদে পেলে সবচেয়ে ভালো, ওরকম ক্যাপচার করা যায় না। তো খিদে পেলে ঠিক আমার গ্রিলটা আছে, এমন এম করে মুখটা ঘষে ঘষে দেখাবে, মানে আমার খাবারটা দাও, খাবারটা নেই তো ঠিক আছে, খাবার দেবো না, টুকটুক করেছে কাবে জল দেখাচ্ছি। জামা কাপড় মেলাটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ, মানে মারাত্মক হয়ে গেছে। আর আমরা যাওয়া যাচ্ছে না, সকালবেলা তিনটে দেখেছিলাম কিন্তু এখন একটা দেখছি, জানি না কি ব্যাপার, বুঝতে পারছি না। সেই বেবিটা মোটামুটি দেখলাম পালক টালক একটু একটু অল্প অল্প হয়ে গেছে। যাই হোক, আমাদের তো ব্রেকফাস্টটা সেরে, আমাদের এখন জামা কাপড় মেলাটা কিরকম যুদ্ধ হয়েছে শুধু দেখো। এই হলো ট্রাইপড, ইনি কিন্তু এখানে এসে অলরেডি বসে আছেন, এবার অভি মেলবে। আর অভি তারাটা করতে পারে না, তারাটা আমি আমাকে একটু ভয় পায়, মানে আমি করব, তারা মেলবে অভি। এই হলো অধিকার, একেই বলে কি করে অধিকার করতে হয়, মানে অধিকার চলে গেছে। আবার আসবে দাও, একবার দড়িটায় হাত করুক শুধু দাও, দেখো একবার হাত করুক দড়িটায়, নাকি এইটাকে খুব ভয় পায়। মুখবাড়ি দেখছে, মুখবাড়ি দেখছে, কি অবস্থা শুধু দেখো, কি করছে দেখো, দেখো দেখো বোঝে একটু, তাও ভীতি, তাও ভীতু বোনাটা করে, কি করে দেখেছ, কি করে ধাক্কা খেয়ে গেছে, নিজে ঘরে গিয়ে বসবো, যদি ধাক্কা খেতে পারে, ও যদি ধাক্কা লেগে যায়, মানে এই টেনশনটা মারাত্মক কাজ করে, দেখলে তো কি করে, সাংঘাতিক ফুলে গেছে, তখন রাগ করে ফুলে গেছে, পুরো ফুলে ঢল হয়ে গেছে রাগ করে, খুব রাগ হয়েছে, কেন ওখানে মেলতে যাচ্ছে। এই হচ্ছে রোজের মেলা, রোজের মেলা, রোজের যুদ্ধ, যেদিন অভি বাড়ি থাকে না, যে কি রহর হয়, মানে সাংঘাতিক ব্যাপার। এখন তো রান্নাঘরে আসা মানে মোটামুটি মনে হয় যেন মহাসাগরে ডুব দিয়ে উঠেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আমার ভাত হয়ে গেছে, এটা হবে কাঁকরোল ভাজা, এর তলায় কিন্তু একটু পটলের ভেতরের অংশটাও আছে, এটা দিয়েই করবো। এদিকে পটল আর আলু কাটা আছে, এটা পটল পোস্ত হবে, পোস্ত বাটা হয়ে গেছে। এখানে হচ্ছে ডিমের কারি হবে, সেটা ভাজা আছে। আর এদিকে হচ্ছে ডাল, মটর ডাল সেদ্ধ করে রাখা আছে, এটা রসুন আর পেঁয়াজ দিয়ে সাঁতলানো হবে। তার আগে আমাদের যা হয় জল সমস্যা, জলটা গেছে চলে, বা জলটা আসুক, তারপর রান্নাটা আবার স্টার্ট করুন। দুটো পনেরো মোটামুটি সকাল থেকে কাজকর্ম টাজকর্ম মোটামুটি হলো, সিওরও ঘেমে নেই, রান্না বান্না কমপ্লিট হয়েছে, চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তোরে তো বলেছিলাম কি করব, তো ফাইনালি এটা একবার দেখিয়ে দিই। ড্রেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু, বাবা রান্নাঘর থেকে এসে জামাই থাকা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে স্নান করে এলাম। ওই যে চুলটা দেখছো না কি দশা, বা চুলটা হাতে দিচ্ছি ওইভাবেই আছে। তো এই যে হলো কাঁকরোল ভাজা, কাঁকরোলটাকে এরকম করে কেটে কেটে আজকে করেছি। এটা হলো মটর ডাল পেঁয়াজ রসুন দিয়ে করা পাতলা করে। এই হলো আমাদের পোস্ত বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে, ফার্স্ট ফেভারিট আইটেম, ডিমের কারি। আর আজকে হলুদ পোস্ত এই কারণেই, তোমাদেরকে আমি বলেছিলাম, আগে যারা দেখেছো অবশ্যই শুনবে যে আমি বলেছিলাম পোস্ত সাদা খাই, কিন্তু আজকে পোস্তটা যেহেতু পটল আছে ওই জন্য একটুখানি হলুদ দিয়েছি, নাহলে ওটাকে একটু ফ্যাটফ্যাটে গোছের খেতে হবে। ওই জন্য এই হয়েছে মোটামুটি রান্না, এই যা রান্না হয়েছে কিন্তু দুবেলা। আর আর রান্নাঘরের দিকে যাচ্ছি না, সন্ধ্যা হয়ে যাবে, এখন সাড়ে তিনটে, লাঞ্চ তো হয়ে গেছে, একটা কাজ করছি না, আমরা ডেলিভারি দিতে এসে সেটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটা এখন এসছে ডেলিভারি, সেটা নিতে যাচ্ছি নিচে। অবস্থা খাওয়াটা কিন্তু সুন্দর হবে, পোস্ত কিন্তু সবসময় ভালো লাগে, মানে
নিরামিষের মধ্যে পোস্ত থাকলে আর কিছু দরকার হয় না, বিশেষ করে এই পোস্ত করাটা। পার্সেলটা নিয়ে চলে এসেছি ওপরে, আমার কিছুক্ষণ কটা কাজ রয়েছে সেটা ছাড়বো, ওরা একটু শুয়ে যায়, তার বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে, আমরা যাই না। এখানে দেখো, এখান থেকে নড়ে না বারান্দায়, আমরা কেউ আসলে সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে, ওই গাছটা দেখিয়ে বসে মাঝে মধ্যে, আবার ঠিক আমি বেরোলেই উঠে চলে। কে ওই আরেকটা আছে জুড়িদার, বুঝলি এখন চলবে, সন্ধে হয়ে গেলে মোটামুটি নিশ্চিত আরামসে বারান্দায় দাঁড়ানো যায়। দিনের বেলা আমাদের মোটামুটি বারান্দা অধিকৃত হয়ে গেছে আর কি, দখল হয়ে গেছে পুরো। দিনের বেলা আমাদের বারান্দায় যাওয়ার কোনো স্কোপ নেই, একদম পুরো আফটার সানসেট অন্ধকার হয়ে গেলে তখন ঢুকে যায়, আর বেরোয় না, রাত্রিবেলা সন্ধ্যাবেলাতেই যাওয়া যায়। এখন গরমকাল বলে শীতকালে তুমি একটু দিনের বেলা বারান্দাটা তাই যাওয়াটা হতো, শীতকাল হলে সমস্যা হতো, এখন গরমকাল বলে তুমি ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে। গরমে বেরোবো মানে উত্থাপনটা করে, তারপরে মনে হয় বেরোনো মানে জামা কাপড় সব ভিজে যাবে, যা পড়ে যাবো। আর দু নম্বর হচ্ছে আমার একচুয়ালি একটা কাজে একটা ফোন আসার কথা আছে, যদি সেটা আসে তাহলে আমাকে সেই কাজটা বেরিয়ে গেলে আর যাওয়া হবে না, যদি সেটা না হয় তাহলে ভাবছি একবার ঘুরেই আসবো, দেখা যাক শেষমেশ কী দাঁড়ায়। তো ফাইনালি আমাকে বেরোতেই হচ্ছে, কারণ আমার একটু আগে ফোন এলো, আমি তো ভেবেছিলাম বোধহয় ফোন আসবে না, আমাকে বেরোতে হবে না। তো যাই হোক, মেয়ের একটু রাগ হয়ে গেলো, বেচারা মেয়ে, ও একটু ইচ্ছা ছিল বেরিয়ে আজকে একটু আইসক্রিম খাবে, আর আমি আইসক্রিম কিনে নিয়ে যদি আসি আস্তে আস্তে আইসক্রিমের আর কিছু থাকবে না, জল খেতে হবে ওকে। তো যাই হোক, দেখা যাক, সে নয় পরে যাওয়া যাবে, কিছু করার নেই। আপাতত প্রায় 7টা বাজে যাচ্ছে, আমি যাচ্ছি, আমার কাজটা খুব বেশিক্ষণের নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, ওটা আমাকে করতেই হবে, তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি আর কি। যাই, এই গরমে ঘামতে ঘামতে যে চুলটাকে একটা টিনে খেঁচে বেঁধেছি, এবার যাচ্ছি মোটামুটি একদম একটা হালকা পাতলা জামা পরেছি, যাতে ঘামটা আর কি, আমি তো এত ঘামি এত ঘামি কিছু বলার নেই, জানি যখন আসবো পুরো স্নান করে আসবো। তো চলো আমি এবারে বেরোই, কারণ 7টা শীতক বেরোলো তোমরা দেখলেই। তা আজকে আমাদের অন্য যে বেরোনোর ব্যাপারটা ছিল সেটা তোমরা দেখি, আগামীকাল যাবো, কিছু করার মুখে একটু মানে জরুরি ব্যাপার, বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম তো 8 ঘন্টা 40 মিনিট মধ্যে চলে আসবেন, তারপর আর যাওয়ার ইয়ে থাকবে না, প্রায় কারণ 8 ঘন্টা 40 মিনিট ধরে প্রায় 8টা বেরিয়ে যাবে আস্তে আস্তে, 8টার পর গিয়ে লাভ নেই এখানে। এই সামনেও তো এই উস্কোয়ার মলটাতে একটু যাওয়ার ইচ্ছে ছিল, অনেক দিন যায়নি ওখানটা, অনেকে সামনে গিয়ে একটু ওই তোমার ওই স্যান্ডউইচ স্যান্ডউইচ খাওয়ার, কফি টফি খাওয়ার প্ল্যান ছিল, মেয়ে একটু আইসক্রিম খাওয়ার প্ল্যান করছিলো অনেকক্ষণ থেকে, আর সেটা ঘেঁটে গেছে, আরও রাগ হয়ে গেছে, কিন্তু ওকে যেতেই হতো, তাই গেলো আর কি, বেরোলো। আমি আমার কয়েকটা কাজকর্ম তুলে শাড়ি বাড়িতে বসেই, যাওয়ার সময় দেখলাম ফুচকাটা বসেছে, তাই এখন মেয়ের আইসক্রিমের বদলে ফুচকাই পার্সেল করে নিয়ে আসার ভাবনা চিন্তা করলাম আর নিয়ে চলেও এলাম। 8:30 সিও চলে এসেছে, হ্যাঁ এসে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা তো দেখলেই ফুচকা নেওয়া, অ্যাকচুয়ালি আমি যখন বেরোচ্ছিলাম দেখলাম ফুচকাওয়ালাটা বসেছে, ও মাঝে মধ্যেই বসে না, আর বসলে যে কি ভিড় হয় মারাত্মক ভিড়, ভাবলাম তারা ফেরার সময় ফুচকাটা একেবারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে এখানে তো দেখতে হবে না, বাড়ি গিয়েই খাবো, বাড়ি গিয়ে এসে তোমাদের ফুচকা দেখো না সুযোগ পাইনি, গাবা গাবা করে ফুচকা মেরে দিয়েছি, খিদে পেয়ে গেছি তখন। তা আপাতত আমরা নিয়ে বসেছি গ্রিন টি, এই যো গ্রিন টি নিয়ে বসেছি, আর সাথে যেটা গল্প হলো প্রচণ্ড গরমের চক্করে আমি শুধু সকাল থেকে যেন শুটিং করার মতো একবার এই জামা বদলাচ্ছি, একবার ওই জামা বদলাচ্ছি, আমার এত ঘামে ভিজে যাচ্ছে না, এখন আমার এসে আসলে গাফা দিয়ে প্রায় অর্ধ স্নান আবারও হলো, সবাই আমরা রাত্রিবেলা একবার করে মানে গাটাকে মানে পুরো চুলটা ভেজা ভেজা যেহেতু রাত্রিবেলা বলে গায়ে পায়ে পুরো জল দেওয়ার ব্যাপারটা থাকে, তো দিয়ে আপাতত বসে বসে ও ফ্যান বন্ধ করা হয়েছিল, একদম কাঁথা দিয়ে হাওয়া খাচ্ছে। তো যাই হোক, আপাতত এখন চা খাই, খেয়ে একটু বসে বসে একটু হালকা একটু টিভি দেখা, আমার শখ হয়েছে একটু টিভি দেখে নিয়ে তারপরে ডিনারে যাবো। হ্যাঁ সোয়াটা আমি চলে এসেছি আমার রাতের ডিউটিতে, পাম্প চালালাম, চালিয়ে আসলাম ছাদে একটুখানি হাঁটাহাঁটি করতে, হাঁটাহাঁটি করে স্ত্রী গেছে গপুকে শোয়াতে, শয়ন দিতে, তারপরে এই জল ভরা হয়ে গেলে মোটামুটি রাত্রিবেলা মোটামুটি এক একদিন এক এক রকম সময় লাগে, কোনোদিন 10 মিনিটের মধ্যে হয়ে যায়, কোনোদিন 8 ঘন্টা লেগে যায় ঘুরতে হতে, হয়ে গেলে পাম্পটা বন্ধ করে তারপরে যাবো গিয়ে ডিনার ফিনার করবো। এই মোটামুটি আপাতত একটু হেঁটে নিই, ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এখন 9:45 বসে গেছি আমরা বিরিয়ানি, বিরিয়ানির একই মেনু, রাতে অভির ডিউটি থাকে পাম্প চালানোর,
আমি তো বললাম ছাদে গিয়ে তো আমি দেখা, হ্যাঁ তো পাম্পটা চালিয়ে ডালিয়ে এসে উনি মেয়ে আমার বলেছিল মা বাবা ঘরে এসে গেলে একটু খেয়ে নেবো, খিদে খিদে বাচ্চারা এসে খেয়ে নিয়ে আবার ভিডিওটা এডিট করতে হবে দিতে হবে। চল ডিনার সেরে নিই, এখন 16:10 মতো বাজে, ডিনার কমপ্লিট হয়ে যায়, আমি বসে বসেছিলাম কাজে, আমরা ভিডিওটাকে শেষ করে নিই আর ভিডিওটা এডিট করে তারপরে যেরকম করি আমি বাড়ির ভিডিও যেমন রাত্রিবেলা অন্যদিকে শুই, তারপরে মোটামুটি কালকে পোস্ট করবো মোটামুটি ব্যাপার। ডিনার তো সেমই ছিল, সকালে মধ্যে শুধু আমটা অ্যাড হয়েছিলো, আমটা সিরিজে বেরিয়েছিল সেই আমটা নিয়ে এসেছিল, আমি গতকাল আরেকটা আম এনেছিলাম, দুটোকে মিশিয়ে কাটালো দুটো আম আর কি, দুটোই মোটামুটি মিষ্টি, এখন তো মিষ্টি আগামীকাল জামাই ষষ্ঠী, এখন তুমি আম মিষ্টি হবে, আমার আমের দামটা মোটামুটি আকাশের সময় কালকের পর মানে জামাই ষষ্ঠীর পর আমের দামটা একটু কমতে পারে। আমাদের এখানে যেখানে যে মিষ্টি দোকান যেখানে কচুরি খায় আমাকে আজকে কী বিভৎস দিই, বাইরে অব্দি পুরো লাইন হয়ে গেছে, এমনিতে এখানে যে কোনো অকেশানে যে কোনো পুজোর দিন বলো যে কোনো এই জাতীয় অকেশানে মানে মোটামুটি এরকম বিভৎস লাইন পড়ে, কালকে জামাই ষষ্ঠীর জন্য বিভৎস লাইন হলো। যাই হোক ভালোই হলো, আজকের সারাদিন মোটামুটি গেল কাজের মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে, বিকেলে যাওয়াটা হলো না, মেয়ের আইসক্রিম খাওয়াটা হলো না, যেহেতু আগামী কাল যদি হয় বা পরশু হয় নেক্সট ব্লগে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো যাই হোক ব্লগটা যদি থাকলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যার পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়েও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো, টাটা গুড নাইট।